अरे इडकी भय पे सिंचन भय पावर किच्छू नहीं हमरो हेलोइन तो हेलोइन आमी शेजे छी मिस्टर ट्रैकुला तो हाँ जानी हेलोइन बंधुरा आमादेर अनेक देरी होए गेछे कारण कि बोलबो हाँ देरी होवार कारण मूलत होच्छे जे परपर तीनटा भिडियो दिएछे एबं एरपरई हेलोइनेर तो कि बोलबो एटा करते भिडियोटा करते कत प्रकार बाधा एसेछे एबं कत प्रकार समस्या होयेछे किन्तु भिडियोटा करे खूबई मजा लेगेछे शेष पर्यन्त अवशेषे सक्सेस होयेछे আরে সিনচেন আজকে আমরা কী করবো তা তো আমরা একটু পরে দেখতে পারবা, আমি এখন বলে দিলি তো একটা সারপ্রাইজটা চলে গেলো, হয়তো সব থামনা থেকে মেবি তো বুঝে পেরেছো বুঝতে পেরেছো সরি। আমরা আজকে হ্যালোউইনের পার্টি করবো এবং পার্টির যে প্রিপারেশন নিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো চলো আর বেশি পেঁচাল না পেরে শুরু করতে যাই। তো সিনচেন তুমি কি তোমার বন্ধুদের দাওয়াত দিয়েছো? হ্যাঁ ভাইয়া, আমি আমার বন্ধুদের দাওয়াত দিয়েছি, তারা আজকে আসবি, তো আমাদের প্রস্তুতিটা তাড়াতাড়ি নেওয়া উচিত। তো হ্যাঁ সিনচেন, তো এই জন্য তো আমরা একটা পামকিন হাউস বানাচ্ছি, তো পামকিন হাউস বানাতে কিন্তু আমাদের প্রচুর পামকিন লাগবে। তো এখানে দেখছো আমরা একটা জায়গা সিলেক্ট করেছি, এখানে আমরা তোমাদের বন্ধুদের জন্য একটা পামকিন হাউস, আমাদের মানে বন্ধু না আমাদের সবার জন্য একটা পামকিন হাউস বানাবো। ও ভাইয়া পামকিন হাউস কি মজা হবে। হ্যাঁ সিনচেন মজা তো হবে, এখানে আমরা আর আয়োজন করবো, খাওয়া দাওয়া হবে, প্রচুর হই হুল্লোড় হবে, মজা হবে এবং ঘোষরাও আসবে। হো হো তো বন্ধুরা আমাদের পামকিনের কালেকশনের করার সময় আমরা একটা কিউট বানি পেয়েছি, যার সময় তো একে ধরে এনেছি খুব কষ্ট করে। এখন কিউট বানি আমাদের আগেও একটা ছিল কিন্তু ওর কোনো সঙ্গী ছিল না, তাই আমরা সঙ্গীটাকে ধরে নিয়েছি। ও ভাইয়া আরে বানিটা তো সো কিউট, ও কি কিউট বানি, একে তাহলে একে সঙ্গীর কাছে নিয়ে যাই চল। হ্যাঁ সিনচেন আমরা একে সঙ্গীর কাছে নিয়ে যাব, দরজাটা খুলি, আসো আসো বাবুজি, চু 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 চু। এই এই আরেকটা এসে পড়ছে, তার সঙ্গীটাও এসে পড়ছে। ওহো আসো 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 আসো, এদেরকে বাইরে যেতে যাওয়া যাবে না। ওকে তো এখানে এনে দিয়েছি, এখন এটা দরজাটা তাড়াতাড়ি করে লাগিয়ে দিই। হ্যাঁ ভাইয়া দরজাটা লাগিয়ে দিও, তাড়াতাড়ি না হলে বের হয়ে যাবে। হ্যাঁ সিনচেন, তাই যে আমরা কি বলে দড়িটা খুলে দিলাম, এখন এদেরকে আমরা গাজর খাওয়াবো। এই গাজর খেলে তো কত মজা হবে, আরেকটা ছোট্ট বানি আসবে, এই খাও খাও গাজর খাও, এই ভালোবাসা ভালোবাসা হচ্ছে। আরে একটা ছোট্ট কিউট বানি। হ্যাঁ সিনচেন কিউট বানি। আরে ও ও ভাইয়া এটা কি হলো, বানিটা পড়ে গেছে। হ্যাঁ সিনচেন ইস রে, ছোট্ট খরগোশটা বাচ্চাটা মরে গেল। ইস এই যে মনে যাচ্ছে যে এখন মাটিটা খুঁড়ি এবং মাটিটা খুঁড়ি এটার নিচে আমরাই ধাপে যাই, আমরাই আত্মহত্যা করি। ও ভাইয়া আমারও মনে হচ্ছে কিন্তু আমাদের মরলে হবে না, আমাদের ভিউয়ারদের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ সিনচেন এটার জন্যই আর কিছু করলাম না, এখন কি আর করা, ভবিষ্যতে চিন্তা ভাবনা করে র্যাবিটদের জন্য ফার্ম করতে হবে। তো আর কী করা, দেখো র্যাবিট মরে গেছে, র্যাবিটের জন্য বৃষ্টিও কাটছে, নভেম্বর রেইন, নভেম্বর এক তারিখ নভেম্বর রেইন দিয়ে শুরু হয়েছে, তাও এই বাণীর জন্য। তো আমরা এখানে পামকিন হাউসের কাজটা করছি বন্ধুরা, কী আর করবো, দুঃখ লাগছে কিন্তু তাও কাজ, তোমাদের হ্যালোইন পার্টিটা তো করতে হবে তাই না, আমরা বন্ধুদের ইনভাইট করে ফেলেছি। তো দেখছো বন্ধুরা দূরে আমাদের পামকিন হাউস, বন্ধুরা দেখছো, ওয়াও ভাইয়া কিউট পামকিন হাউস, দারুণ লাগছে, আর বোটাটা তো দূরের থেকে অনেক সুন্দর কিউট লাগছে, দারুণ মানিয়েছে, আর দূরের থেকে মনে হচ্ছে যে পামকিনের চকমক আঁকা। হ্যাঁ সিনচেন এটার জন্যই ডিজাইন করেছি। আর দেখো তোমার বন্ধুদের জন্য আমরা মজার মজার খাবার, চিকেন, বিফ এবং পামকিন পাই রেডি করে রেখেছি, চিন্তা করো না তুমি একটু। ও ভাইয়া এটা খুব ভালো হয়েছে, এই ভাইয়া তুমি কি কেক বানিয়েছো? আরে সিনচেন কেক বানাতে তো ভুলেই গেছি, ও শিট ম্যান, ও সমস্যা নেই, আমাদের কাছে ইনগ্রেডিয়েন্ট আছে, আমরা ইনগ্রেডিয়েন্ট দিয়ে এখনই কেকটা বানিয়ে ফেলবো, কোনো চিন্তা নেই। তো কেকের ইনগ্রেডিয়েন্ট কী কী আসো দেখে নেই, ও হো অনেক ইনগ্রেডিয়েন্ট লাগে আমাদের কাছে আছে, আমরা একটা কেক সুন্দর একটি কিউট কেক বানিয়ে নিয়েছি হ্যালোইনের জন্য। তো আমরা এখন চলো যাই, তোমার বন্ধুরা কখন আসবে সিনচেন, কিছু বলেছে তোমাকে? আরে ভাইয়া এখনই এসে পড়বি, তার সময় বলে দিয়েছিলাম আমি তোকে, কিন্তু দিনের আবহাওয়া তো ভালো হচ্ছে না, বৃষ্টি পড়লে কীভাবে হবে। আরে সমস্যা নয়, বৃষ্টি পড়বে না, তো আমরা আমাদের
কি বলে ভিউয়ার্সদের আমরা দেখাই দিই আমাদের পামকিন হাউসটা দূর থেকে, দেখো কেমন লাগছে দূর থেকে, কিন্তু মনে হচ্ছিলো যে একটা পুরাই একটা আস্ত একটা জ্যাক ও ল্যান্টার্ন। হ্যাঁ আমরা একটা তিনটা প্যাটার্ন দিয়েছি এতে দেখো, এবং এখানে আমরা দারুণ আয়োজন করেছি, দারুণ লাগছে, অস্থির মনে হচ্ছে একটা পার্টি, এবং ক্যাম্প ফায়ার, বসার সোফা এবং স্কোয়ার করে। আরে স্কেয়ার করো তো থাকবেই, হ্যালোইন মানেই তো একটু ভয়ানক কিছু তো থাকবে। দেখো না আমি মিস্টার ট্র্যাকলার সেজেছি, তো তুমি কি সাজবে? ভিও আমি এখানে চিন্তা করিনি, দেখি কি সাজা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার বন্ধুরা কখন আসবে? আমাদের তো সব আয়োজন রেডি, আবহাওয়া, আর এখানে আমরা চেস্ট রেখেছি, চেস্টে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর এখানে কেকটা, আরে সেট, আরে কিরে ভৌতিক কেক, আসমানে ভাসছে কেকটা, অদ্ভুত না? এই ভিও চলি তো, কেকটা এরকম আসমানে ভাসছে কেন? আরে কী জানি ভূত, হ্যালোইনের কেক, হ্যালোইনের মতো ভৌতিক একটা সিচুয়েশন। তো এখন আর পামকিন পাইগুলো আমরা করেছি, এখন চিকেন ফ্রাই কিছু এক্সট্রা আছে, চলো আমরা একটু খেয়ে নিই। ভিও চিকেন ফ্রাই চলো, তোমার একটু এক্সট্রা খেয়ে নিই, তার আসার আগে আমার বন্ধুরা আসার আগে। আরে সিনচান এত খুশি হো না, ওরা আসবে, আমার সমস্যা নেই, অঢেল আছে আমাদের, কোনো প্রবলেম নাই। তো তোমাদের বন্ধুরা আসবে কখন? খাবার দাবার তো সব ঠান্ডা হয়ে যাবে তাই না? কিন্তু দেখো আমরা শুনছি তো অনেক কিছুই রেখেছি, কোনো প্রবলেম নেই, আমরা চাইলে যদি শেষ শেষ হয়ে যায় আবার বানাতে পারবো। তো আমাদের কিছু ডেকোরেশন তো আমরা আরও বাকি রয়েছে, এই গাছটা আমাদের জ্যাক ও ল্যান্টার্ন দিয়ে সাজাতে হবে তাই না? তো আরে বন্ধুরা তোমরা এসে গেছো? আরে ভাইয়া এ দেখো বোচেন আর কাজামা এসে গেছে। আরে সিনচান তুমি আমাদের পরিচয় করাই দিবা না ব্র্যান্ড ভাইয়ার সাথে? এরই পরিচয় করবো না কেন ভাইয়া, দেখো এই হলুদ জামা পরে নাকি পেটে যে এ হচ্ছে বোচেন, আর এই দেখো ছোট্ট করে অদ্ভুত ফেস খাটো করে এ হচ্ছে কজম। আরে সিনচান এভাবে কেউ পরিচয় করায়? তোমার বন্ধু না ওদের, তুমি এদের কীভাবে ক্রিটিসাইজ করতেছো কেন? এ ভাইয়া আমি ক্রিটিসাইজ করছি না, মজা করছিলাম। আরে সিনচান তুমি আমাদের সাথে এভাবে পরিচয় করিয়ে দিচ্ছ? আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা মন খারাপ করো না, তো পামকিন হাউসটা দেখতেছো, পামকিন হাউসটা তোমাদের দেখাই, আমাদের একটা সিক্রেট হাইড আউট এটা পামকিন হাউস। পামকিন হাউসে কীভাবে যাবা তোমরা হয়তো চিন্তা করতেছো, এখান দিয়ে আমরা যাব। তো এদিকে দেখো আমরা এখন এখানে খুঁড়ছি। আরে এদিকে তুই কীভাবে যাবো? এদিকে তো ঘর যাওয়ার রাস্তাই দেখছি না বো। আরে বচেন এদিক দিয়ে যাওয়া যাবে তো, তুমি চিন্তা করো না, দেখো ব্রেন ভাই আমাদের নিয়ে যাবে। হ্যাঁ তোমরা চলো, আরে দেখো এদিক দিয়ে আমাদের যাওয়ার রাস্তা, কেউ ভাবতেই পারবে না এখানে একটা পামকিন হাউস হাইড আউট, সিক্রেট হাইড আউট আছে। হ্যাঁ সিনচান চলো। আরে ভাইয়া ও, আরে তো পামকিন ভয় লাগছে আমার। আরে বোঝেন ভয় পেও না, আরে আমিও তো ভয় পেয়ে গেছিলাম সিনচান। তোমরা ভয় পেয়ে গেছো? আমি একটু ভয় পাই নাই। আরে সিনচান মিথ্যা কথা বলো না, তুমি ভয়ে আগে অবস্থান নাচানাচি শুরু করে দিছিল ভয়। আরে ভাইয়া তুমি আমার বন্ধুদের সামনে ইজ্জতের ফালুদা করো না। কেন একটু আগে না তুমি ওদের ইজ্জতের ফালুদা করতেছিল? আরে ভাইয়া ছেড়ে দাও, আজকে আমরা পার্টি মজা করতে এসেছি, আজকে যাতে আমরা এরকম যা মানে কি বলবো একজন আরেকজনকে খোঁচা না দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা একে অপর কার খোঁচাখোঁচি করো না। তো দেখো তোমাদের জন্য এখানে একটা সুন্দর একটা কি বলে জানলার মতো করেছি, যাতে তোমরা বাইরের পরিবেশ সহ্য করতে পারো। আরে ভাইয়া এটা তো অনেক ক্রিয়েটিভ, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ আরে বচেন আমার কাছেও খুব ভালো লেগেছে। আরে ভাইয়া দারুণ হয়েছে, আমার কাছে পামকিন হাউসটা জোস লেগেছে, এখানে আমরা সিক্রেট ভাবে থাকবো কেউ জানতে পারবে না। আরে ভাইয়া আমরা কি খাওয়া দাওয়া করবো না, অনেক খিদাও পেয়েছে। আরে বচেন ভাইয়া আমাদের দাওয়াত দিয়েছে হ্যালোইন পার্টি, আমাদের তো খাওয়াবেই, তুমি এরকম বলছো কেন? আরে আরে চিন্তা করো না, এই নাও তোমাদের জন্য পামকিন তুরু কি বলে পামকিন পাই বানিয়েছি, খাও খাও খাও। আরে ভাইয়া একটা করে কেন, দুইটা দিও। আচ্ছা দুইটা দুইটা, আচ্ছা ঠিক আছে দুইটা, সবাই দুইটা দুইটা করে পাইলা, ঠিক আছে চিন্তা করো না, আমি দুইটা করেই দিতে চাইছিলাম। আর তোমাদের জন্য দেখো এখানে বসার জায়গা রেখেছি, আর কি বলো চিকেন ফ্রাই, বিফ চাপ, চিকেন চাপ, যেটাই খেতে চাও এখানে। তোমরা আপাতত তোমাদের চিকেন ফ্রাই খাওয়াই না কি বলো? আরে ভাইয়া চিকেন ফ্রাই আমার
অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো খাবাই তো, তাই না? তো চিকেন ফ্রাই হোক, এর মধ্যে আমরা কেকটা তাহলে খাই তোমাদের জন্য, হ্যালোইনের কেক। ও এত বড় সুন্দর কেক, আরে আমি কেকটা খাবো। আরে বলছেন কেক তো খাওয়া, দাঁড়াও ব্রেন ভাইয়া দিবে। আ এটা কি হলো? আরে কেকটা কই গেল? ভাইয়া কেকটা কোথায় গেল? আরে সর্বনাশ, হ্যালোইনের কেক ভূতের মতো হাওয়া হয়ে গেল নাকি? আরে সিনজান দাঁড়াও, দেখতেছি কি অবস্থা। আরে কেক রে নাই রে, কি রে কেক গায়েব হয়ে গেলো, কি অদ্ভুত অবস্থা। আরে এটা তো সায়েন্স বইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, বোঝেন চিন্তা করো না, তোমরা আগে চিকেন ফ্রাইটাই খাও, আমি দেখতেছি কেকের ব্যবস্থা করা জানি কি। তো কেকের ব্যবস্থা তো করতে পারলাম না, তোমরা কি তাহলে দুধ খাবা? আমি 3 বালতি দুধ দিই। ভাইয়া 3 বালতি দুধ? আরে আই ডোন্ট লাইক মিল্ক, তুমি এই হ্যালোইনে আমাদের দুধ খাওয়াবে? তাহলে কী করবো আমি, কি ড্র্যাকুলা তোমাদের রক্ত চুষে কি এখন তোমাদের রক্ত খাইতে দিব? ভাইয়া কী বলছো এইসব, আমরা রক্ত খাবো কিনা? আরে ব্র্যান্ড ভাইয়া সমস্যা নাই, আমরা আর খেতে চাই না, আমাদের প্যান্ট ভরে গেছে, আমরা তাহলে আজকে চলে যাই। আরে কেন কাজামা, আমরা এসেছি আর একটু খাওয়া দাওয়া করে যাই। আরে ভাইয়া তুমি এরকম বলছো কিনা? আরে আমরা কি আরো আর খাওয়া দাওয়া করবে না? আরে সিনচান চিন্তার কিছু নাই, তোমাদের কি বলবো এখন, তোমাদের জন্য বিফ চাপ তাহলে বসিয়ে দিচ্ছি। বিফ চাপ, তোমরা বিফ চাপ বা বিফ ফ্রাই যেটাই খেতে চাও তোমরা এটা খেয়ে যেতে পারো, কোনো সমস্যা নাই। ভাইয়া তাহলে তো খুব ভালো হবে। হ্যাঁ আরে তাড়াতাড়ি করো না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এই দাও বিফ চাপ, বিফ চাপ তা তোমরা খেয়ে তারপরে তোমরা যাও। আরে তাড়াতাড়ি করো, আমার আম্মু বাঁকা দিবে বোঝেন। ও সেচে সেচে, আরে কি অবস্থা, আরে ফ্যান্টম আসছে, আরে 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 ফ্যান্টম পালাও। আরে ভাইয়া তুমি একা কিভাবে ফাইট করবে, দাঁড়াও আমিও আসছি। আরে বুঝেন চলো, মাথা তোমার খারাপ হয়ে গেছি, এই ফ্যান্টম আমাদের ভর্তা বানিয়ে দিবি। আরে পোলাপন পালো, আমি আমি এদের সামনে নেবো, সামনে নেবো, পালো পালো, আমি দ্য ড্র্যাকুলার, আমি সামলে নিবো, সব সামলে নিবো। তো আমরা ড্র্যাকুলারকে মেরে ফেলেছি এবং এসে গেছি এপিসোডটা তাহলে এখানেই মোটামুটি শেষ হতে যাচ্ছে, আমাদের হ্যালোইন পার্টি শেষ। তো আজকে যে দেখতেছো আমরা সুপার ফ্যান বেস, আমার মানে কি বলবো, আমার মনের, আমি পার্সোনালি খুবই ইমোশনাল হলে তখন এই কমেন্ট ওয়ালে তোমাদের ফ্যান্সদের মধ্যে থেকে নাম লিখি। তো আজকে আমাদের এমন একজন কমেন্ট করেছে যার কমেন্ট দেখে আমি খুবই মোটিভেট হয়েছি, আগের দুজনের নামও দেখে খুব মোটিভেট হয়েছি। আমি অপেক্ষা করছিলাম যে কখন এই 3 নম্বর নামটা লিখবো। তো আমাদের 3 নম্বর যে ভাইটা, তো আমাদের লাস্ট ভিডিওতে রাজি নিয়ে যে গেমটা নিয়ে যে ভিডিও করেছি সেখানে একটি কমেন্ট করেছে, তার কমেন্টটা পড়ে আসলে খুবই ভালো লাগলো, যে সে হচ্ছে কুংফু মাস্টার। ভাইয়া কুংফু মাস্টার, কুংফু পান্ডা, আই লাইক কুংফু পান্ডা। আরে কুংফু পান্ডা না, কুংফু মাস্টার, ধরু সরি কুংফু মাস্টার, হ্যাঁ হ্যাঁ কুংফু মাস্টার। তো তাকে আমরা ট্রু ফ্যানের খেতাব দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে কী বলবো, যে এমন না, বিষয়টা এমন না যে আমি অন্য ফ্যান্সরা আমাদের খুব মানে মন থেকে কমেন্ট করে না তা না, কিন্তু আসলে বন্ধুরা তোমরা কেউই মন খারাপ করো না, কিন্তু এই ভাই মানে এই তোমাদের এই ভাইয়ের যে কি বলবো, এই ব্রাদারের যে কমেন্টগুলো খুবই মানে কি বলবো, আমার কাছে খুবই ইন্সপিরেশন দেয়, আমার মোটিভেশন দেয়। আগের দুজনের নামও আমাকে খুব মোটিভেট করতো, যখনই আমি হতাশ হয়ে যেতাম তোমাদের এই কমেন্টগুলো, এই টাইপের কমেন্টগুলো মানে যেসব কমেন্টগুলো দেখলে আমি মোটিভেট হতাম, ওগুলোই আমি কি বলো চিন্তা করলাম যে কমেন্ট ওয়াল বানাই এবং একটা সুপার ফ্যান বেস টাইপের কমেন্ট ওয়াল, যেটাতে আমি খুবই স্পেশাল যারা আমাকে মোটিভেট করছে তাদের নামটাই থাকবে। তো এই কুংফু মাস্টার, সে আমাকে মানে কি বলে, একটা ট্রু ফ্যান যেমন তোমার ভালো হলে ভালোকে অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমি যদি খারাপ কিছু করে থাকি যাতে আমার এটার জন্য যাতে ক্ষতি না হয়, সে আমাকে এই খারাপ কাজ বা আমি যেটাতে আমার ইম্প্রেশন খারাপ হবে সে সম্পর্কে সে আমাকে অ্যাডভাইস দিবে যাতে আমি এরকম ভবিষ্যতে না করি। তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই মানে কি বলবো মঞ্চ হয়ে গেছে, তাই এই ভাইয়ের নামটা লেখা। তো কুংফু মাস্টার ভাই তোমার ইউটিউবের নাম এটাই, তো তোমার এটাই নাম লেখাম, তো তোমার জন্য একটা বিগ শাউট আউট। তো আরও নাম হবে কোনো সমস্যা নেই, সবারই নাম হবে এবং একটা কমন ফ্যান কমেন্ট ওয়াল বা একটা অন্য কিছু করার চেষ্টা করব। তো আরে কী অবস্থা, তো এখানে দেখি সবাই গরু বিফ ফ্রাইটা ফালিয়ে রেখে চলে গেছে, তাই না, কী অবস্থা। তো ফ্যান্টমকে মারামারি করে একটা আমারও খিদা লেগে গেছিলো। ও ভাইয়া তুই ফ্যান্টমকে মেরে ফেলেছো তাই না?
তো আজকে ভিডিওটা এখানেই শেষ, তাই না ভাইয়া? হ্যাঁ সিনচান, আজকে ভিডিও এখানেই শেষ। তো বন্ধুরা প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও ভিডিওটা, তো যদি তোমাদের ভালো লেগে থাকে। আর ভিডিওটা যদি কোনো প্রকার কিছু খারাপ লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি একটু মাইন্ড করবো না। আরও এরকম আমি ভালো লাগবে আমার, যদি আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা যদি ধরিয়ে দাও খুবই ভালো লাগবে। আর প্লিজ তোমরা তো ভিডিও দেখছো কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, আর যারা সাবস্ক্রাইব করে আছো অনেকেই বেশিরভাগ ভিডিওটা দেখছো না, জানি না তোমাদের হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। আর আমার যে ট্রু ফ্যান যাদের প্রথম দুইজন তাদের তো কোনো খবরই নাই, কী জানি আল্লাহ জানি কী হলো। তাই তো তোমরা যদি ভিডিওটা দেখে যাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কী অবস্থা। বন্ধুরা তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করছো না, প্লিজ আমাদের সাপোর্ট করো না। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছো না, প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তো আজকে কিনেই বিদায় নিচ্ছি, গুড বাই।